ওয়েল শুরু করা যাক সিম্ফনি Z28 এর ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ডিজাইনটা ছিল চিরচেনা সিম্ফনি Z50 এর মতনই সেম, দুই পাশে রেড বর্ডার এন্ড মাঝখানে ব্ল্যাক, পিছনে তিনটা ক্যামেরা সেটআপ পাচ্ছি এন্ড রিয়ারে ফিঙ্গার স্ক্যানার পাচ্ছি আর লোগোটা নিচেই দেওয়া আছে। ওভারঅল এর বিল্ড কোয়ালিটি ছিল প্লাস্টিক বিল্ড, পলিকার্বনেট একটি ফিনিশ আছে, দেখতে খুবই সুন্দর লাগে। মোটামুটি ডিজাইনটা আর একটু বেটার হলে ভালো হতো। এছাড়াও বাজারে দুইটা কালার পেয়ে যাবেন, ব্লু অ্যান্ড রেড, ওজনে 180 গ্রাম। নিচে দিকে থাকছে মাইক্রোফোন, চার্জিং পোর্ট টাইপ বি অ্যান্ড লাউড স্পিকার। সাউন্ড কোয়ালিটি মোটামুটি ছিল। ডান পাশে ভলিউম লকার অ্যান্ড পাওয়ার কি, পাওয়ার কিটা আপনার ইজিলি রিচ করতে পারবেন, বা ভলিউম লকার রিচ করতে একটু প্রবলেম হবে। উপরের দিকে থাকছে 3.5mm অডিও জ্যাক। এর বাম পাশে ছিল গুগল অ্যাসিস্ট্যান্ট কি, যা দিয়ে গুগল অ্যাক্সেস করতে পারবেন। এছাড়াও এই ফোনটাতে সিকিউরিটি হিসাবে ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড ফেস আনলক তো থাকছেই। দুইটার স্পিড ছিল ভালোই, বাজেট অনুযায়ী কোনো রকম ইস্যু আমার চোখে পড়েনি। রিয়ার বডি গ্রেডিয়েন্ট কালারের সাথে থাকছে গ্লসি ফিনিশ, যা সাধারণত আমরা হায়ার বাজেটের ফোনগুলোতে দেখতে পাই। রিয়ার পার্টে একটি লম্বা শেপের মধ্যে থাকছে তিনটি ক্যামেরা, সেই সাথে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আর ফ্রন্ট সাইডে থাকছে ইউ শেপ নচ যুক্ত একটি ডিসপ্লে। মিনিমাল সিন এবং সাইড বেজন থাকায় বাজেট লেভেলে ফোনের মতো এটি বেশ আকর্ষণীয় মনে হয়। ডান পাশে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, আর বাম পাশে থাকছে সিম কার্ড স্লট। আর ফোনটির নিচের দিকে থাকছে ইউএসবি পোর্ট এবং স্পিকার গ্রিল। ওয়ালটন প্রিমো H9 Pro প্লাস্টিক বিল্ডের তৈরি একটি ফোন, এর ওয়াইড 168 গ্রাম এবং থিক। ডিসপ্লে সেকশনে একদমই সেম এস Z30, এইচডি প্লাস মানে 720p ডিসপ্লে, যার পিপিআই 270 এবং স্ক্রিন রেজুলেশন 1600x720 পিক্সেল। সানলাইটে ফুল ব্রাইটনেস ছাড়া চালাতে পারবেন না, ডিসপ্লে দেখতে কিছুটা কষ্ট হয়। কালার অ্যাকুরেসি এবং কন্ট্রাস্ট মোটামুটি ভালোর কাতারই রাখা যায় ডে টু ডে ইউজের জন্য। চীন এবং বেজেল এরিয়া বাজেট ওয়াইজ অভিযোগ করার মতো কিছু না, তার উপর Z30 থেকে এর দাম আর একটু কম। তারপরও লোয়ার চিনটা যদি আর একটু ছোট হইতো না, তাহলে ব্যাপারটা পুরাই। এই ডিভাইসটা ডিসপ্লেতে থাকছে 6.1 ইঞ্চের IPS ডিসপ্লে। এই ডিসপ্লেটার রেজলিউশন হলো HD প্লাস বা 720p, এবং এই ডিসপ্লেতে আরও থাকছে একটা ইউ শেপের নচ। প্রাইস রেঞ্জ হিসাবে এই ডিসপ্লেটা গুড এনাফ, আপনারা এই ডিভাইসটিতে যে কোনো কন্টেন্ট দেখে মোটামুটি ভালোভাবেই এনজয় করতে পারবেন। প্রসেসর হিসেবেও এত পাওয়ারফুল কোনো কিছু থাকছে না, এটি একদমই এন্ট্রি লেভেলের এসওসি, যাতে 1.8 GHz এর অক্টাকোর প্রসেসর থাকছে। এবং জিপিইউ হিসেবে থাকছে পাওয়ার ভিআর 8320 জিপিইউ। আমার এক্সপিরিয়েন্সে ডে টু ডে ইউজে এই ফোনের পারফরমেন্স বেশ ভালোই মনে হয়েছে। লাইট ইউজাররা এতে বেটার এক্সপিরিয়েন্স পাবেন, তবে অতিরিক্ত অ্যাপস ব্যাকগ্রাউন্ডে চালু থাকলে এতে কিছুটা ল্যাগের দেখা পাবেন। যেহেতু এটি এন্ট্রি লেভেলের ফোন, সো কল করা, ছবি তোলা, ব্রাউজিং বা ভিডিও দেখার জন্য এই ডিভাইসটি ওকে। ছোটোখাটো গেমও প্লে করতে পারবেন, তবে ভারী গেমগুলোর ক্ষেত্রে এতে প্রচুর স্টাটার দেখা যাবে। আমি এতে পাবজি প্লে করেছিলাম লো গ্রাফিক্সে, এক্সপিরিয়েন্স স্বাভাবিকভাবেই খুব একটা বেটার ছিল না, তবে অ্যাটলিস্ট প্লে করা যায় এই গেমগুলো। সত্যি বলতে 9000 টাকার ফোনে এর চেয়ে বেটার এক্সপিরিয়েন্স আশা না করাই ভালো। অন্যদিকে Z28 এর ওভারঅল পারফরমেন্স প্রাইস অনুযায়ী বেশ ভালোই বলতে হয়। এতে স্টকের কাছাকাছি একটি UI থাকা, এতে ক্লিন এক্সপিরিয়েন্স পাবে। এছাড়া মিডিয়াটেক এর হেলিও A20 প্রসেসরটিকে ইউজ করা হয়েছে এই ফোনটির চিপসেট হিসেবে, যেটা কিনা বাজেট অনুযায়ী একদম ঠিকঠাক বলা চলে। তেমন হাই লেভেলের কোনো পারফরমেন্স না পাওয়া গেলেও রেগুলার যে টাস্কগুলো রয়েছে সেটা অনায়াসলি হ্যান্ডেল করতে পারবেন এই ফোনটি দ্বারা, কারণ এখানে 4GB র্যামের সাপোর্ট আপনারা পেয়ে যাচ্ছেন। তাই ফেসবুক মেসেঞ্জার এবং ইউটিউবকে একসাথে ইউজ করলেও তেমন একটা ল্যাগ অথবা ফ্রেম ড্রপের দেখা পাওয়া যাবে না, আর বাজেট অনুযায়ী খুব ভালো মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সটা পেয়ে যাবেন এই ফোনটি থেকে। তবে গেমিংয়ের জন্য সবার জন্য এই ফোনটা নয়, কারণ পাবজির মতো হাই গ্রাফিক্স ডিমান্ডের গেমগুলো আপনারা ভালো গ্রাফিক্সে খেলতে পারবেন না। ফোনটির পেছন থেকে 3-3টি ক্যামেরা আছে। হ্যাঁ, আপনি কিন্তু 9000 টাকায় 3-3টি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, 13 MP প্লাস 2 MP দেন 5 MP। 13 MP মেন ক্যামেরা, দেন 2 MP AI সাপোর্টেড একটি টেলিপোর্টো ক্যামেরা ইউজ করা হয়েছে। ফিচার সম্বন্ধে কিন্তু AI আলট্রা ওয়াইড থাকছে, যেটা 5 MP। শাটার স্পিড বেস্ট ফাস্ট ছিল, ক্যামেরা UIটাও ইউজার ফ্রেন্ডলি, আর ছবির কোয়ালিটি অনেকটাই সেম লেগেছে Z30 এর তুলনায়। ডে লাইটে খুবই ব্রাইট অ্যান্ড পাঞ্চি কালার প্রোভাইড করছিল। দামটা কমে যাওয়ায় Z30 থেকে এর প্রতি মানুষের আগ্রহটা বেশি থাকবে বলে আমি মনে করছি। ছবির কোয়ালিটি দেখে এবার আপনারই সিদ্ধান্ত নেবেন, 9000 টাকার মধ্যে এই ক্যামেরা আপনাকে কতটুকু সন্তুষ্ট করে। আর ভিডিওর ক্ষেত্রে Z28 এ থাকছে 1080p 30fps অপশন, রিয়ার বা ফ্রন্ট ক্যামেরায় দুটি ক্যামেরায় ফুল HD অপশন থাকছে, এবং ভিডিও কোয়ালিটি ছিল এরকম। এখানের মধ্যে আপনারা যে ক্যামেরা পাচ্ছেন, ফ্রন্টে সিঙ্গেল ক্যামেরা পাবেন 8 MP।
এটা দিয়ে 720তে 30 fps-এর সঙ্গে আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তাছাড়া এখানের মধ্যে স্লোমো ভিডিও ফিচারসও দেওয়া হয়েছে। ব্যাক সাইডে কিনা ট্রিপল লেয়ার ক্যামেরা সেটা পাবেন 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা যেখানে সনি সেন্সর ইউজ করা হয়েছে, বাট কোন স্পেসিফিক সেন্সর এটা কোম্পানি বলেনি। এবং একটি 5 মেগাপিক্সেলের আল্ট্রা অ্যাঙ্গেল ক্যামেরা এবং 0.3 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এটা দিয়ে আপনারা 1080তে 30 fps-এর সঙ্গে ভিডিও রেকর্ডিং করতে পারবেন, স্লোমো ভিডিও রেকর্ডিং করতে পারবেন, ফটো দিন এবং রাত্রে ভালোই নিতে পারবেন, কারণ এখানে আল্ট্রা নাইট মোড দেওয়া হয়েছে বাট এআই এর সঙ্গে। এলইডি ফ্ল্যাশ তো অবশ্যই আপনারা পাচ্ছেন। সিম্ফনি Z28 এই ফোনটির অফিসিয়াল বাজার মূল্য ধরা হয়েছে 8,990 টাকা। তো চলুন, সিকিউরিটি সেকশনে এই ফোনে ব্যবহার করা হয়েছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক। এর মধ্যে আমি টেস্ট করেছিলাম ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটিকে, যেটি ছিল বেশ ফাস্ট। জাস্ট আঙ্গুটা লাগামাত্রই ফোনটাকে আনলক করে ফেলে এবং প্রমাণ তো ভিডিওতে আপনাদের সামনে। দেন আরেকটি বড় ইম্পর্টেন্ট ফিচার এই ফোনটিতে ইউজ করা হয়েছে, 4000mAh একটি লিথিয়াম পলিমার ব্যাটারি। এই ব্যাটারির সাথে আপনি কিন্তু একটি বড় ব্যাকআপ পেয়ে যাচ্ছেন আপনার মোবাইলে। ব্যাটারিতে এই বাজেটের মধ্যে আপনি কিন্তু মনস্টার ব্যাটারি বলতে পারেন, কারণ 9000 টাকায় আপনি পাচ্ছেন 4000mAh এর একটি লিথিয়াম পলিমার ব্যাটারি, যেখানে ফোনটি যদি আপনি না ইউজ করেন 350 ঘন্টা মোবাইলটি অন থাকবে। বুঝতে পারছেন এটা ব্যাটারি ক্যাপাবিলিটিটা কত ভালো, যেখানে আপনি 350 ঘন্টা আপনার মোবাইলটিকে অন রাখতে পারবেন নন ইউজে এবং টক টাইম 28 ঘন্টা, অর্থাৎ আপনি 0 থেকে 100% পর্যন্ত 28 ঘন্টা কথা বলতে পারবেন এই মোবাইলটিতে। তো ব্যাটারি নিয়েও খুব বেশি কিছু বলার নেই, আশা করি বুঝতে পারছেন যে 4000mAh-এর এই ব্যাটারি ক্যাপাবিলিটিটা কত ভালো হতে পারে, এটার ব্যাটারি ক্যাপাসিটিটা কতটা পারফেক্ট হতে পারে আপনার জন্য। প্রিমো H9 Pro-র সিকিউরিটির কথা বলতে গেলে এর ব্যাকসাইডে থাকছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকিং সিস্টেম। এখন চলে আসা যাক এর ব্যাটারি ডিপার্টমেন্টে। তো এখানে থাকছে 4000mAh ব্যাটারি আর বক্সের সাথেই থাকছে 10W-এর নর্মাল চার্জার। তো সব কিছু মিলিয়ে 9500 টাকায় ফোনটি একটি কমপ্লিট প্যাকেজ হতে পারে।